ওম তব কথামৃত্তজীবন কবিভিড়ি কলম শাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাতণন্তদা জনা শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি রামকৃষ্ণ আশ্রম এবং রামকৃষ্ণ মিশন দিনাজপুর বাংলাদেশ কেন্দ্রের প্রধানতায় আজকের এই পাঠচক্র আমাদের আলোচনার বিষয়বস্তু শ্রী শ্রী লাটু মহারাজের স্মৃতি কথা এর লেখক চন্দ্রশেখর চট্টোপাধ্যায় আমরা সেবক জীবনের অংশ থেকে পড়াশোনা করছি বলরাম বাবুর কৃপণতার কথা বলছেন যে একদিন তিনি বলরাম বাবু কলকাতা থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত একখানা গাড়ি বারো আনা দিয়ে ভাড়া করে দিলেন সস্তার গাড়িতে চড়ে তিনি ঠাকুর ভাড়ি বিপদে পড়েছিলেন আস্তে আস্তে গাড়িখানা চাকা খুলে গেল আবার ঘোড়াগুলো সব বেয়ারাপানা লাগিয়ে দিল চাপুক খেলে তো দৌড় দিল আর চাবুক বন্ধ হলো তো চলতে চাইল না এই রকম করে তিনি তো অনেক রাত্রে দক্ষিণেশ্বরে পৌঁছলেন উনি কথা নিয়ে কত মস্করা করতেন সব সবসময় বাবুর কৃপণতা নিয়ে তিনি মস্করা করতেন কিন্তু এটাও বলতেন যে হবে কিন্তু অলক্ষ্মীর ভাব যেন না থাকে তাদের এই ধারার ভেতরেই ছিল এই গল্পটি অনেকবার শ্রীরামকৃষ্ণের মুখে আমরা শুনেছি বরানগর বরানগর বাজার যখন অতিক্রম করছে তখন গাড়ির চাকাটা ভেঙে গেছিল নম্বর এক তারপরে গাড়ির চাকা টাকা লাগিয়ে আবার সেই যাত্রা করা হল ঘোড়া কিছুতেই এগোতে চায় না সপা সপ করে মাললে খানিকটা এগোয় আবার খানিকটা বাদে থেমে যায় এই যখন এই এর দিন এই রথযাত্রার দিন ঠাকুর এসেছিলেন এবং স্বামী বিবেকানন্দকে গান গাইতে বলেছিলেন তিনি বলেছিলেন বাদ্যযন্ত্র নেই এইসব নেই তখন ঠাকুর উদাহরণ দিয়েছিলেন যে বলরামের ব্যবস্থা আপনি খাও আপনি নাচো এইরকম সব ব্যবস্থা খ্যাটন দিয়েছে বিকেলে নাচিয়ে নেবে শুধু তাই নয় এই গল্পটা তিনি ওই দিনকে বলেছিলেন কীরকম বলরাম কীরকম কৃপণ এবং কীরকমভাবে তার কি চলে আমরা পরের অংশ যেখানে সে শেষ করেছিলাম পরের অংশ থেকে এগোতে থাকবো আরেকটি প্রশ্ন একদিন হামাদের সব দুপুরে নিমন্ত্রণ করেছিলেন সেদিন রাখালও ছিল খাওয়ার দেরি দেখে রাখাল ঘুমোতে লাগলো আমাদের খাওয়া সব শেষ হলো তবু রাখালের ঘুম ভাঙলে না এই না দেখে ঠাকুর একটি গল্প বললেন বললেন দেখো একজন মাদুর বগলে করে যাত্রা শুনতে এসেছিল যাত্রাওয়ালাদের দেরি দেখে ভাবলে একটু শুয়ে নি শুতে শুতে তার ঘুম এলো এমন সময় যাত্রা শুরু হয়ে গেল যাত্রা যখন হতে থাকতো তখনও সে ঘুমোতে লাগলো বাকি যাত্রা শেষ হলো তার ঘুম ভাঙল ঘুম থেকে উঠে দেখলো যে আসর ফাঁকা হয়ে গেছে তখন তার খুব বড় দুঃখ হলো এমন মজার যাত্রা শুনতে পারলো না বাড়ি গিয়ে কি বলবে পথে যেতে যেতে কোনো পালার গাওনা হয়ে গেল গেল গেলে শুনে নিল আর বাড়ি ফিরতে ফিরতে বলতে লাগলো আজকে যাত্রাওয়ালারা ভারী চমৎকার গিয়েছে যারা তাকে ঘুমোতে দিয়েছিল তাদের কাছে এ কথা বলতে লাগলো তখন যারা যাত্রা শুনছিল তারা বললে তুমি তো ঘুমিয়েছ তুমি আবার শুনলে কোথায় এ কথা শুনে সে ভারী চটে উঠল আমি শুনেনি এ কথা কোন শালা বলে এরপর জুটা পুটি লেগে গেল জনৈক্য ভক্ত এ প্রসঙ্গটির গুরু অর্থ কি বলছেন এও বোঝো না এত সব পড়াশোনা করেছ তবু মানে বুঝো না জনৈক্য ভক্ত বলছেন না মহারাজ আমি এর গুরু অর্থ ধরতে পারছি না লাটু মহারাজ বললেন এসব তাঁর সন্তানদের উদ্দেশ্য করে বলছেন দেখো এই সংসার আসরে ভগবানের লীলা দেখতে এসে ঘুমিও না এটা খুব বড় কথা আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ভগবানের লীলা দেখতে সে ঘুমিয়ে পড়ি বলছেন এই সংসার আসরে ভগবানের লীলা দেখতে সে ঘুমিও না এখন এখানে সাধন ভজন নিয়ে জেগে থাকো সাধন ভজন না থাকলে এ সংসার লীলা বুঝতে পারবে না কেবল ঝুটাপুটি লাগবে একজন বলবে এমন তিনি আরেকজন বলবেন তেমন তিনি এ নিয়ে সংসারে কত বাগ বিতণ্ডা চলছে দেখছ তো বাকি যারা সাধন ভজন করে তাকে অর্থাৎ ভগবানকে জেনেছেন তাদের মধ্যে কোনো গণ্ডগোল নেই তারা সবাই একই কথা বলছেন একইভাবে চলছেন বলছেন একজন বলবে এমন তিনি আর আরেকজন বলবে তেমন তিনি এ নিয়ে সংসারে কত বাক বিতণ্ডা চলছে দেখছ তো বাকি যারা সাধন ভোজন করে তাকে অর্থাৎ ভগবানকে জেনেছেন তাদের মধ্যে কোনো গণ্ডগোল নেই তারা সবাই একই কথা বলছেন একইভাবে চলেছেন যত কিছু গণ্ডগোল তার চেলা চামুন্ডার মধ্যে তারাই তো তাঁদের কথাগুলোকে সব বিক্রে দিয়েছে এটা হচ্ছে খুব বড় জিনিস এই যে কথার ছলে বলছেন একজন লোক তিনি বেড়াতে এলেন এই যাত্রা শুনতে এলেন তারপরে যাত্রা দেরি আছে দেখে শুয়ে পড়লেন শুয়ে পড়ার পরে তিনি ভাবলেন একটু ঘুমিয়ে নিই তারপরে ঘুমিয়ে পড়লেন এত গভীর ঘুমে ঘুমিয়ে পড়লেন যে যখন তিনি জেগে উঠলেন তখন যাত্রা শেষ হয়ে গেছে তখন এদিক ওদিক থেকে কোনো যাত্রাওয়ালারা তখনও অন্যান্য জায়গায় যাত্রা হচ্ছিল বাড়ি পথে যাওয়ার পথে তিনি খানিকটা শুনে ধারণা করে নিলেন যাত্রা মোটামুটি কীরকম কি হচ্ছিল কিন্তু যারা প্রত্যক্ষদর্শী ছিল যারা দেখেছে তিনি ঘুমোচ্ছেন তাদের কাছে যখন তিনি গিয়ে বলতে লাগলেন তাদের সঙ্গে ঝুটোফুটি চলতে থাকলো রাখাল মহারাজের কথা বলছেন রাখাল মহারাজকে বলরামবাবু নেমন্ত্রণ করেছেন সব ভক্তদের নেমন্ত্রণ করেছেন রাজা মহারাজ ঘুমিয়ে পড়েছেন তারপরে সবার খাওয়া হয়ে গেছে তখনও তিনি ঘুমোচ্ছিলেন এটা একটা অর্থবহ জিনিস আমাদের জীবনের ক্ষেত্রে খুব বড় একটা জিনিস বেশিরভাগ সময় আমরা মনে করে থাকি যে আবার একটা সুযোগ আসবে আবার একটা জীবনে আবার একটা কিছু আসবে সুযোগ কিন্তু আর আসে না জীবনে একবার যে সুযোগ চলে যায় সে সুযোগ কোনো দিন ফিরে আসে না তখন হাই হায় করাটা ছাড়া আর কিছু থাকে না যেমন আমাদের খুব দুঃখ হয় যখন স্কুলে গিয়ে যাই স্কুলে রিউনিয়নে যাই তখন মনে হয় আর একটু ভালো করে পড়াশুনো করলে বোধ ভালো ছিল আর একটু বেশি করে পড়াশুনো করলে ভালো ছিল যদি একটু রিওয়াইন্ড করা যেত তাহলে আবার নতুন করে একজন জিজ্ঞাসা করেছিলেন একবার আমাদের ইউনিয়নে কোনটা চাই আমরা আবার যদি জীবনকে পনেরো বছর আঠারো বছর ফিরিয়ে দেওয়া যায় তাহলে যে সমস্ত পড়াশুনোগুলো হয়নি সেইগুলো করব। আমি বলি না যে যে ভুলগুলো করেছি সেগুলোকে কারেকশান করবো তা নয় আরও একটু পড়াশোনা করতাম আরও বেশি করে গভীরতার সাথে পড়াশোনা করতাম মনে হয়েছে জ্ঞান তপস্যাটা যেন একটু কম হয়ে গেছে তখন আমরা বুঝতাম না আমরা একটা আবেগের মধ্যে সবাই চলতাম এই কারণেই যে আমাদের জ্ঞানের যে ভান্ডারটা পূর্ণ হচ্ছে না এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা ছিল না আমাদের সাধক জীবনেও এটা একটা খুব বড় জিনিস যখন আমরা সাধারণভাবে যাপন করি এটা কথাটা আমি অনেকবারই বলেছি যখন আমরা সাধারণভাবে একটা জীবনযাপন করি তখন যেমন খুশি আমরা থাকতে পারি তাতে কিচ্ছু এসে যায় না কিন্তু যখন আপনি রেজিস্টার করলেন যে আপনি দীক্ষা নেবেন ভগবানকে ডাকবেন তারপরে আপনার অন্য জীবন যাপন করা যায় না বেশিরভাগ ক্ষেত্রে আমাদের অন্যান্য জীবন যাপন করাই হয় আমি দেখি যেখানে আমরা ক্লাস নিতে চাই বিশেষ করে কাশন্দিয়া আশ্রমে দেখে থাকি এখানে কাশন্দিয়া আশ্রমের ভক্তরাও আছেন কিন্তু এটা আমি সব জায়গায় দেখেছি কাঁকুরগাছিতে একদমই দেখি না কাশন্দিয়া কথামৃত ভবনে এটা খুব দেখি ক্লাস শুরু হওয়ার আগে শান্ত হলো ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে এসে একবারে এত কথা এত কথা এত কথা হয় একদল ছুটছে ক্লাস শেষ করেই ছুটছে কি করে নিজেদের জায়গা রেখে আসবে রেশন লাইনের কেরোসিনের লাইনের মতো এই যে ভাবটা তারা নিলেন এই জিনিসগুলো যে নিয়ে আলোচনা করলেন এগুলোকে রেজিস্টার করার মতো এতটুকু সময় আমরা দিই না এইটা হচ্ছে মুশকিল আজে বাজে কথা হ্যাঁ এই সব নিয়ে আমরা খুব মেতে থাকি এই যে জিনিসগুলো আমরা রেজিস্টার করতে পারি না আমরা ভুলে যাই এই যে সন্ধ্যাটা কাটালাম এটা যদি বৃথা চলে যায় সন্ধ্যাটা কখনো ফিরে আসবে না আমি বলেছি আগে আপনারা দেখবেন হয়তো এই এতে আছে আমাদের মা হাতে একটা ঘন্টা থাকে ঘন্টা হচ্ছে অ্যালার্টনেসের প্রতি হিনাস্তি দৈত্যাতে যানসি স্বে না পুরিয়ে দেবী নিব। হিনাস্তি দৈত্য কি হয় যখন সনে না দেবী যখন ঘন্টা বাজাতে থাকেন তখন আমাদের ভেতরের যে নিজস্ব যে দৈত্য তেজ আছে আমাদের যে তমগুণ সেটা সম্পূর্ণভাবে অপসৃত হয় আপনারা যারা আমাদের ক্লাস লাইভ শুনছেন গুগল মিটে দেখবেন আমার পেছনে একটা স্ক্রিন রয়েছে সেখানে আমাদের মন্দিরের ছবি আছে মন্দিরের দুটো দিক আছে দেখবেন আমাদের মন্দিরের চূড়া সাধারণ মন্দিরের চূড়ার মতো নয় চূড়ার গেটের ওপর দুটো জিনিস আছে চূড়াটা আছে ঘন্টা এটা বৌদ্ধ ভাবনা থেকে নেওয়া হয়েছে ঘন্টা হচ্ছে অ্যালার্টনেসের প্রতীক আর সামনে গেটের কাছে মানে আমার বাঁদিকের ওপরে যে অংশটা আছে সেখানে একটা ফুল আছে পদ্মফুল হচ্ছে কনসিয়াসনেসের প্রতীক চেতনা সচেতনতার প্রতীক বলছেন যে সচেতন হয় যে ইয়ে থাকে অ্যালার্ট থাকে যে মনে করে জীবনের প্রত্যেকটা দিন দামি সে অবশ্যই ওইভাবে এগিয়ে যায় ওই কারণে দেখুন আমাদের গর্ভমন্দিরের মাথায় ওই অ্যালার্টনেসটা রয়েছে এটা প্রমাণ করবার জন্য যে এইখান দিয়ে সাধন শুরু করে আমরা এইখানে পৌঁছতে পারি আমরা এই জায়গায় পৌঁছব দেবতার মাথার উপর ওইটা রয়েছে দেবতা আমাদের জীবনের কাছে একটা ঘন্টার মতো আমাদের প্রতি মুহূর্তে মনে করাচ্ছেন এই জীবন শেষ হয়ে যাচ্ছে এই সুখের দিন শেষ হয়ে যাচ্ছে এই সুখের দিনকে যতটা পারবো তার থেকে কিনে নিতে হবে যদি না কিনতে পারি তাহলে খুব মুশকিল হবে স্বামী ব্রহ্মানন্দ জি মহারাজ ধর্ম সার স্বামী ব্রহ্মানন্দে বলছেন যে ওই দেশে যাবো যদি ওই দেশের এক দেশ থেকে আরেক দেশে যাওয়া মৃত্যু মানে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া সেই দেশে যাওয়ার জন্য যেমন এক দেশ থেকে আরেক দেশে গেলে সেই দেশের আমাদের কারেন্সি বা মুদ্রা জোগাড় করতে হয় কারণ ভারতের কারেন্সি বিদেশে কাজে লাগে না নাহলে আমরা খেতে করতে কিছু করতে পারব না আবার কার মাইক্রোফোন খুললো মনানী মুখার্জি এই যে কারেন্সি কাজে লাগবে না তখন আমাদের চেষ্টা করতে হয় যেন আমরা এই কিছু টাকা পয়সা জোগাড় করে রাখি ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণ লোকে যখন যাব শ্রীরামকৃষ্ণ লোকে টাকা পয়সা কিছু লাগে না আমাদের পূর্ণ ফল আমাদের পূর্ণ কর্ম এগুলোই লাগে এইগুলো যদি জোগাড় করতে না পারি তাহলে ওই জীবনটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না আমরা ওই জীবন ওখানে গিয়েও আমাদের শ্বাস কষ্ট হতে থাকবে এটা হচ্ছে কথা তাই আমাদের জোগাড় করে যেতে হবে বলছেন যারা সত্যকারের ভগবানকে নিয়ে চলেছে তাদের ভেতরে কখনো কোনো বিভেদ দেখা দেয় না যা তাদেরকে যারা তাদেরকে নিয়ে যারা প্রচার করছে তাদের ভেতরেই বিভেদ আপনারা দেখবেন বৌদ্ধ যে ধর্মমত প্রচার করে গেলেন এবং পরবর্তীকালে বৌদ্ধ ধর্মের যে প্রকাশ হতে থাকলো তা কিন্তু বৌদ্ধের নিজস্ব টিচিং তার থেকে অনেকখানি দূরে সব ধর্মের ক্ষেত্রে ইসলাম ধর্মের ক্ষেত্রেও তাই আপনি যদি এর অন্যান্য ধর্মমতগুলি পড়েন সব ক্ষেত্রে তার যে এখন যে কালমিনেশন হচ্ছে সেটা একবারে সম্পূর্ণ গেছে ইদানিং হয়ে রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষিত ছেলেপুলেদের ভেতরে দেখছি শুধু ছেলে না মেয়েদের ভেতরেও দেখছি তারা যে মন্ত্রটি পাচ্ছেন এই মন্ত্রতে তাদের এতটুকু স্যাটিসফ্যাকশন হচ্ছে না তারা আবার সেই তন্ত্রমতে মতে হচ্ছেন তারপরে তন্ত্রমতে পূর্ণাভিষিক্ত হয় না এই মন্ত্রের প্রতি বিশ্বাস থাকার ফলে এটার প্রতি যত্নবান হতে পারছেন আবার তন্ত্রমতে যে পূর্ণাভিষিক্ত হচ্ছেন তাতে হচ্ছে না একজন সাতুরকে দেখছিলাম তার সম্পর্কে অনেকে আমাকে বলছিলেন তিনি তার নিজের যে ইন্টারভিউ দিচ্ছেন জোশ টকে সেখানে তিনি বলছেন তার বহুবার অন্য নানাভাবে দীক্ষা হয়েছে কেন বা নানা পথে হবে যে একটা পথ সেটাকে নিয়ে এগিয়ে গেলে শ্রীরামকৃষ্ণকে যদি আমার আদর্শ করে থাকি তাহলে যে কোনো একটা পথ যেটা পেয়েছি সেইটা নিয়ে এগিয়ে গেলে সেই পথেই আমাকে মুক্তির পথ দরজা খুলিয়ে দেবে আমরা যখন পুরো ভান্ডারটার অধীস্বর হয়ে যাব তখন প্রত্যেকটা ঘরে ভাণ্ডারের কোন ঘরে কি আছে সে সম্পর্কে আমাদের জানা হয়ে যাবে কিন্তু যে ঘরটায় আছে সেই ঘরটা সম্পর্কেই যদি সবটুকু না জানতে পারি তাহলে কিন্তু হবে না বলরামবাবুর গৃহে লাটুর উপস্থিতিতে বহু ঘটনা ঘটিয়াছেন সবগুলি বর্ণনা করা এই ক্ষুদ্র পুস্তকে অসম্ভব তন্মধ্যে কয়েকটি বাছিয়া লইয়াছি এবং এইখানেই সন্নিবেশিত করিতেছি এগুলি বিভিন্ন গুরু ভাইদের ও ভক্তমণ্ডলীর কথা সংক্ষেপে করিবার জন্য আমাদের ভাষায় লিখিত হলো সেখানে লাটু মহারাজকে সেখানে লাটু রাখাল মহারাজকে ভাবাবেশে প্রথম নৃত্য করিতে দেখেন সেখানে অবধূ নৃত্যগোপালকে ভাবে মাতোয়ারা হইয়া চিত্র ন্যায় দণ্ডায়মান অবস্থায় তিনি দেখিতে পান এবং এইভাবে ঘন্টার পর ঘণ্টা অবস্থান করিতে দেখিয়া ঠাকুর তাহার অর্থাৎ নিত্যগোপালের চৈতন্য সম্পাদন করেন সেখানে নরেন্দ্রনাথের গান শুনিয়া ঠাকুরকে সর্বপ্রথম অশ্রু বিসর্জন করিতে দেখেন সেখানে একজন তান্ত্রিক ভক্তের সহিয়াছিলেন কথা গুলো বিশ্ব হাবাতে গুলোর বিশ্বাস হয় না সর্বদাই সংশয় শিষ্য হতে গেলে গুরুর ওপর সংশয় রাখতে পারবে না তা সে গুরুই হোক না কেন কলিকালে তান্ত্রিক ক্রিয়া বর কঠিন যে সে লোক ও সব সাধনা পারে না তন্ত্রের ধর্ম বীরের ধর্ম ধর্ম যারা শুদ্ধ সত্য কেবল তারাই তন্ত্রের কাজে অর্থাৎ বা যা সিদ্ধ হয় তিনি প্রথম দেখিয়াছিলেন তুলসী বা নির্মলানন্দ মহারাজের সহিত তাহার প্রথম আলাপ বলরাম মন্দিরে হয়েছিল সেখান হতে ছোট নরেন হরিনাথ প্রভৃতি ভক্তগণ আসিতেছেন আমরা খানিক্ষণ আগে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেইটাই আবার তার পুনরাবৃত্তি এখানে বলছেন ঠাকুর বলছেন যে হাবাতেগুলোর হয় না হাবাতেগুলোর বিশ্বাস হয় না সর্বদাই সংশয় সংশয় শিষ্য হতে গেলে রাখতে পারবে না তা সে যেমন গুরুই হোক না কেন এটা হচ্ছে কথা প্রথম হচ্ছে গুরু এবং তার নির্দিষ্ট সাধন পথের উপর বিশ্বাস থাকা চাই সেদিনকে আমরা আলোচনা করছিলাম বলরাম মন্দিরে পূজনীয় স্বামী সর্বভুত আনন্দীর সঙ্গে এই ঘটনা আগেও বলেছি আমি আপনাদের যে ভূতেশ আনন্দজি যখন প্রেসিডেন্ট আমরা যখন কলেজ থেকে আসতাম এসে দেখতাম মহারাজ বিকেলবেলা হাঁটতেন এবং সেই হাঁটাটা হচ্ছে প্রেসিডেন্ট মহাজের পুরনো কোয়ার্টারের রাস্তা থেকে গঙ্গার ঘাট অবধি মানে ভেতর দিয়েছে শ্মশান ঘাটের পাশে যে ঘাট আছে আবার সেইখান থেকে ওইখানে মহারাজ ওইটুকুপাথি বারবার হাঁটতেন অপূর্ব সুন্দর বাগান ছিল সব্যসাচী মহারাজ বাগান করতেন সেই বাগানে হয় ফুল নাহলে শীতকালে সবজি থাকত আর শিখরেশ মহারাজ সঙ্গে করে থাকতেন এবং গোপাল মহারাজ বর্তমানে যিনি আমাদের ডিসপেন্সারির অধ্যক্ষ আমাদের শ্রদ্ধা মায়ানন্দী তখন উনি ব্রহ্মচারী ছিলেন সন্ন্যাস হয়নি উনি হাত পাকা দিয়ে হাওয়া করতেন অনেক পরে এটা খুব সম্ভবত একানব্বই সালের পরে একটা ব্যাটারি চালিত পাখা পাওয়া গেছিল পোর্টেবল ফ্যান তখন প্রথম দিকে আমাদের সুনীর্মলানন্দি তখনও তিনি ব্রহ্মচারী তিনি ওই মহারাজ হেঁটে যেতেন মহারাজের পেছন পেছন ওই পাখাটা চালিয়ে মহারাজের পেছন পেছন যেতেন মহারাজ ওইখান দিয়ে হেঁটে যেতেন সেবকরা তাকে করতেন আমাদের নিজেদের মনে হতো আমার ব্যক্তিগতভাবে মনে হতো যে এই কাজটা যদি আমাদের ছাত্রদেরও করতে দেওয়া হয় শিষ্যদের করতে দেওয়া হয় ওই রকম একদিন পূজনীয় মহারাজকে প্রণাম করতে গেছি মহারাজকে তখন মহারাজের পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেওয়া হতো আমরা মহাজকে আমি মহারাজকে প্রণাম করে মহারাজের দিকে যেই তাকিয়েছি উনি আমার দিকে তাকিয়ে বলছেন গুরুর যে সাধন অনেকে মনে করে যে গুরুর এই সাধন গুরুর সেবা শরীরের সেবা করলে সেটা গুরুর কাছে পৌঁছয় আমি বলি গুরু যে সাধন ভজন কথা দেন এই সাধন পথের সেবা করলে সেটা গুরুর কাছে পৌঁছয় একবারে মুহূর্তের মধ্যে সংশয় চলে গেল ফিজিক্যাল সেবার চেয়েও তিনি যে সাধন পথটি দিয়েছেন সেটা যদি আমরা মন প্রাণ উজাড় করে সাধন ভজন করতে থাকি তাহলে সেটা হবে আমার চোখের সামনে দেখা স্বামী প্রভানন্দ জি আম তিনি আমার অধ্যক্ষ ছিলেন ইনস্টিটিউট অফ কালচারে জব ধ্যান সাধন প্রজনের প্রতি কি অদ্ভুত রকমের একটা নিষ্ঠা রকমের একটা নিষ্ঠা আছিল। তিনি সেই সকালবেলা উঠে জব ধ্যান করতেন এবং একদিন ওনার সেই চোখে রেটিনা সার্জারি হয়েছিল তার জন্য ওনাকে ঘুমানোর জন্য নানা ওষুধের মধ্যে আমরা একটা ঘুমের ওষুধও দিয়ে দিয়েছিলাম ডাক্তারের নির্দেশ অনুযায়ী উনি পরের দিন সকালবেলা যথারীতি দেরি করে ঘুম থেকে উঠলেন যখন টিফিন হবে হবে তখন এই সময় মহারাজ আমাদের ডেকে পাঠালেন গিয়ে মহারাজকে এবার প্রথম কথায় ঘুমের ওষুধ ছিল কি না আমরা মনে হয় ঘুমের ওষুধ ছিল আমাদের যতখানি লজ্জা হচ্ছিল ততখানি খারাপ লাগছিল এই দেখে উনি বারবার বলছেন আজকে আমার সকালবেলা জব ধ্যান করা হলো না আমাদের তো কতদিন এরকম ভালো করে জব ধ্যান করা হয় না এরকম তো অনেক দিনই হয় কাজের চাপে বেশিরভাগ দিন হয় কখনো কখনো ভালো করে জব ধ্যান করা হয় না কিন্তু এই কষ্টটা আমরা করতে দেখিনি আমি অবাক বিস্ময়ে পূজনীয় মহারাজকে দেখছিলাম যে ভালো করে তিনি জব ধ্যান করতে পারেননি এইটা তার কাছে একটা খুব বড় ধরনের কষ্টের কারণ আমি অবাক হয়ে দাঁড়িয়ে দেখছি খেলেন না স্নান করে জব করতে বসে গেলেন তারপরে জব করতে বসে যখন উঠলেন উঠে উনি রোজ খানিক্ষণ পড়াশোনা করতেন সেইটি করলেন নির্দিষ্ট সময়ে তিনি অফিসে চলে গেলেন পৌনে দশটার মধ্যে কিন্তু খাওয়া দাওয়া করলেন না শুধু এক কাপ চা দুটো বিস্কুট খেয়ে সকালটি কাটিয়ে দিলেন কিন্তু তার সবচেয়ে বেশি দুঃখ যতবারই দেখা হচ্ছে ততবারই বলছেন আজকে আমার ভালো করে জব ধ্যান করা হলো না এটা লোক দেখানো নয় এটা সত্যিকারের ব্যাপার আমরা পণ্ডিত আমরা বলেছি এখানে এই যে বাঁশুর বাঁশুরি বাজাচ্ছেন হরিপ্রসাদ চৌরাসিয়া তিনি ইনস্টিটিউট অফ কালচারে থাকতেন ঠিক ঠাকুর ঘরের নিচের ঘরটায় ওনাকে থাকতে দেওয়া হতো ওনার যখনই সকালে ফ্লাইট থাকুক না কেন উনি ঠিক তার দু ঘন্টা আগে উঠে এক ঘন্টা সাধন ভজন করতেন বাঁশি বাজাতেন এটা একেবারে নিশ্চিন্ত তিনি কোথায় আছেন কে শুনছে কে না শুনছে কার অসুবিধা এসব কোনো কিছুতে তিনি করতেন না একটি ঘন্টা তার রোজ রেওয়াজ করার কথা সেটি তিনি রেওয়াজ করতেন এই জিনিসটা তখনই হয় যখন গুরু বাক্য এবং গুরু দেওয়া সাধন ভজনে বিশ্বাস হয় অনেকে মনে করেন তন্ত্রমতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে এটা ঠিক তন্ত্রমতে খুব তাড়াতাড়ি সিদ্ধি পাওয়া যায় এবং একই সঙ্গে তন্ত্রমতে সিদ্ধিটাকে ধরে রাখাটাও খুব অসম্ভব জলের মতো তো আপনার জলের পাত্র যদি একটুখানি আঙুলটা ফাঁক হয়ে যায় তাহলে হুহু করে বেরোতে থাকবে এবং একবার বেরোতে থাকলে আপনি পতনের একবারে শেষ অংশে পড়ে যাবেন তন্ত্রমতে সাধন ভজন অত্যন্ত সিদ্ধ অত্যন্ত শক্ত এবং কঠিন পথ বলছেন যে সখীকে নিয়ে যে তিনি যে শক্তিসহ সাধনা এই শক্তিসহ সাধনাকে মেয়ে ভাবলে হবে না স্বয়ং আদ্যাশক্তি জগন্মাতার মূর্তি এটা যদি না ভাবতে পারে তাকে নিয়ে যা যা ক্রিয়াই করুক না কেন সব ফেলিয়ার হবে যতক্ষণ না পর্যন্ত আমার মন সেই পবিত্রতায় না উত্তীর্ণ হতে পারে ঠাকুরের তন্ত্র সাধনা খুব ভালো করে পড়তে হবে দেখবেন কি কঠিন সাধনা এবং প্রত্যেকটি ক্ষেত্রে ঠাকুর যখনই মনে হচ্ছে তিনি আর পারবেন না তিনি আদ্যাশক্তি জগন্মাতার সাহায্য প্রার্থনা করছেন এবং পারিপার্শ্বিক সব কিছুতেই তিনি যেন সেই আধ্যা মহামায়াকেই দর্শন করতে পারছেন এমনকি যে তার সঙ্গিনী হিসেবে যাকে ভৈরবী মা নিয়ে এসেছেন তাকেও তিনি সেই জগন্মাতা মনে করছেন এবং তার সহজেই তার ক্রোড়ে বসে পড়তে পারছেন ছোট শিশুর মতো তার ভাব আসছে এত পবিত্র ভাব আমরা সাধারণ মানুষ এটা পারব না তাই বলছেন তন্ত্রের ধর্ম বীরের ধর্ম সংযমীর ধর্ম সংযমী না হলে কোনো ধর্মই হয় না আর সংযমী হওয়াটা খুব জরুরি যারা শুদ্ধ সত্য কেবল তারাই তন্ত্রের লোক আমাদের মনে হয় যে কেউ যাক না কেন আমি অনেক বছর বাদে ঠিক করোনার আগে তারাপীঠ গিয়েছিলাম আমার খালি আমার ছেলেবেলার স্মৃতির কথা মনে পড়ছিলো তারাপীঠে যে ইয়ে ছিল শ্মশান ছিল সেইখানে দেখেছিলাম একটি খুলি দিয়ে তৈরি করা একটি মাটির বাড়ি একটা ছোট্ট মাটির একটা ছোট্ট এক কামরার ঘর তার সবটুকু তার গায়ে খুলি লাগানো আছে এবং সেখানে এক অতি সৌম্য দর্শন সাধু সাধন ভজন করছিলেন পঞ্চমুন্ডির আসনে এবং অপূর্ব ছিল এটা শ্মশান ক্ষেত্রটা আমরা ঘুরে 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 দেখেছিলাম রীতিমতো গা ছমছম করছে দিনের বেলা আমি এখানে মধ্যরাত্রিরে শ্মশানে গেলাম পুলিশ অফিসারের বাইকের পেছনে চড়ে দেখলাম যেখানে সাধকতে থাকার জায়গায় সেটা কোয়ার্টার বানিয়ে ফেলেছে এক কামরার ওই কোয়ার্টার ছোট ছোট ওই টিন দিয়ে তৈরি করা ঘর টিন অ্যাসবেস্টার দিয়ে তৈরি করা ঘর সাধকরা সেইখানে থাকবে কোয়ার্টারের মতো সাধারণ ভজন এরকম কোয়ার্টারে থাকলে হয় না সাধারণ ভজনের নির্দিষ্ট জায়গা থাকা দরকার এবং সমস্ত তারাপীঠে শ্মশান এবং সর্বত্র এত মদ খাওয়া দেখে মনে হলো যেন তন্ত্র সাধনটা শুধু মদ খাওয়ার জন্যেই এই সাধনটা সার্টিফাই করেছেন বরং সেই নদীর ধারে যখন আমরা গিয়ে পৌঁছলাম মধ্যরাত্রির প্রায় তখন প্রায় বারোটা বাজে বাইকের পেছনে বসে সেই নদীর পাশে গিয়ে বসলাম সেই শুকনো নদী খাতের সামনে বসে মনে হচ্ছে অদ্ভুত এক বৈরাগ্য জগতের সব যেন শেষ হয়ে গেছে কনখাল সেবাশ্রমের কাছে কনখলের হরিদ্বার মূল হরিদ্বারে আছে বিল্লকেশ্বর শিব যেখানে মাতা পার্বতী বিল্ল শিবের দর্শন পেয়েছিলেন সেই বিল্লকেশ্বর শিবের পাশ দিয়ে একটা রাস্তা আছে যেখানে কেউ বড় একটা যায় না খুব নির্জন যেখানে দেবী অপর্ণা তপস্যা করেছিলেন নদী খাত শুকনো নদী খাত আছে আগে গঙ্গা ওই দিক দিয়ে প্রবাহিত হতো সেই কুঁয়োটা আছে যে কুঁয়োর জল মা খেতেন এবং সেই গাছটা আছে যে গাছের পাতা একটি একটি পড়লে তিনি খেতেন প্রথমে ত্রিপর্ণা তারপরে তারপরে অপর্ণা প্রথমে তিনটি করে পাতা গলিত পত্র তিনি খেতেন তারপরে তিনি দুটি পাতা খেতেন এবং শেষকালে একটি পাতা গ্রহণ করতেন অপর্ণা তিনি সেই সেখানে সাধন উপার্জন করেছিলেন আমাদের ওইখানে বসে মনে হয়েছিল এই জগৎ সংসার সম্পূর্ণ মিথ্যে হয়ে গেছে প্রায় এগারোটা বাজে সূর্য তখন মাথার ওপর একবারে বসে আছে কিন্তু ওই জায়গায় মনে হচ্ছে কি এক অদ্ভুত অপূর্ব স্নিগ্ধতা নদী নাই কিচ্ছু নাই শুকনো নদী খাত আমরা সেই নদী খাতে নামলাম আবার নদী খাত থেকে ওপরে উঠে এসে এই পাড়ের কাছটা একটুখানি বসলাম খুব সাধারণ খালের মতো একটা নদী খাত কিন্তু সবটুকু জুড়ে সেই তপস্বিনীর তপস্যা যেন লেগে আছে ঠিক সেই রকম এই তন্ত্র ধর্ম হচ্ছে খুব মানে সংযমের ধর্ম যারা খুব শুদ্ধ সত্য তারাই কেবল তন্ত্রের কাজ করতে পারে ক্রিয়াকাণ্ড সাধনা করতে পারে এইখানে তিনি গিরিশ বাবুকে দেখেছিলেন অনেকের সঙ্গে তার দেখা হয়েছিল বাহুল্য এইখানে বলরাম বাবুর কথা শেষ করলাম ঘটনাগুলি কোনো দিন কোনো দিন সময় নির্দেশ করিতে পারলাম না ত্রুটি ত্রুটিমার্জনা করবেন আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দের ঘটনা সেই বৎসর সেবক লাটু ঠাকুরের সহিত ভক্ত শ্রী প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায় গৃহে গমন করেন প্রাণকৃষ্ণবাবুকে ঠাকুর মোটা বামুন বলে ডাকতেন তিনি প্রায় দক্ষিণেশ্বরে আসতেন এবং মাঝে মাঝে নিজের গৃহে ঠাকুরকে লইয়া গিয়া উৎসব করিতেন অন্যান্য ভক্তমণ্ডলী গৃহে লাটুকে শত সহস্র কাজে নিযুক্ত থাকি দৈত কিন্তু প্রাণকৃষ্ণবাবুর গৃহে ও শ্রী অধর সেনের গৃহে লাটু সুস্থির হইয়া বসিয়া ভক্তমণ্ডলীর কথা শুনিতে পাইতেন সেইখানে বাবুরামের অর্থাৎ স্বামী প্রেমানন্দের সহিত তাহার প্রথম আলাপ হয় দিন পূর্বে বাবুরাম সর্বপ্রথম দক্ষিণেশ্বরে গিয়াছিলেন কিন্তু সেইখানে তাহার লাটুর সহিত আলাপ করিবার সুযোগ হয় নাই মোটা বামুনের গৃহে বাবুরামের সহিত প্রথম মিলনের কথা বলিতেছি মারত বলছেন উনার অর্থাৎ মোটা বামুনের বাড়িতে আটপুরের বাবুরামের সহিত হামার কথা হয়েছিল বাবুরাম তখন বড্ড ছেলে মানুষ দেখতে বেশ ফুটফুটে ছিপছিপে ঠাকুর তাকে বড় আদর করতেন শুনেছি বাবুরামের মা ঠাকুরের হাতে তাকে সঁপে দিয়েছিলেন দেখো তো মা হয়ে ছেলের শুভ কামনা করলে এক সময় এরকম মা পাওয়া বড় ভাগ্যের কথা বাবা মা ছেলেকে বলে ভগবান লাভ কর ত্যাগী সন্ন্যাসী হ সে মা সে তো মুক্ত মা সে মা আর ছেলেদের দুঃখ ভোগ করাতে চায় না নিজের সংসারে দুঃখ ভোগ করে যায় এই হচ্ছে কথা বাবুরামের সঙ্গে দেখা হয়েছিল বাবুরাম সেখানে তাকে বাবুরাম মহারাজের সঙ্গে দেখা হয়েছিল বাবুরাম মহারাজের পরবর্তীকালে ছবি দেখলেও বুঝবেন লাটু মহারাজের যে বক্তব্য এটা খুব একটা মিথ্যে নয় বাবুরাম মহারাজ বরাবরই খুব রোগা প্যাটকা চেহারা বাবুরাম মহারাজকে যারা দেখেছিলেন তাদের কাছে শুনেছি অপূর্ব গৌরবর্ণ তার গায়ের রং তিনি একটু হালকা গেরুয়া ব্যবহার করতেন মন্দির থেকে যখন পুজো করে বেরিয়ে আসতেন মুখখানি একবারে রক্তিম বর্ণ হয়ে থাকত এবং তিনি দীর্ঘ সময় ধরে জপ ধ্যান করতেন এবং আমাদের পূজা পদ্ধতিতেও সেখানেও বাবুরাম মহারাজের পূজার স্টাইল বলা আছে এ ঠাকুরকে টর্ক দিয়ে আগে ঠাকুরের অস্থিতে স্নান করানো হতো এবং অস্থিতে স্নান টান করিয়েই তারপরে ঠাকুরকে খেতে দেওয়া হতো বাবুরাম মহারাজকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই রকম কেন করা হয় যে উনি বলতেন যে বা ঠাকুর স্নান করে না খেয়ে থাকতে পারতেন না তাই আমাদের যে পূজার ক্রম এগুলোকে সমস্ত উপেক্ষা করেই এই ভাবের পূজা এটি হতো এটি অন্য ফলভোগ নিবেদন হয়ে গেলে তারপরে বিস্তারিতভাবে পূজা হতে থাকতো এখনও বেলুন মাঠে সেই সাইলটা ধরে রাখা আছে যদিও এখন নির্দিষ্ট ক্রমানুসারী পুজো হয় কিন্তু যেদিন বিশেষ পুজো হয় সেদিন অনেক আগে ঠাকুরের নিত্য পুজো হয়ে যায় বিশেষ করে এই স্নান যাত্রার দিন যেদিনকে মহাস্নান হয় ভোরবেলা আগে ঠাকুরের নিত্য পূজা হয় ঠাকুরের নিত্য পূজা করে ঠাকুরকে ফলভোগ টলভোগ খাইয়ে পেট ভরিয়ে শান্ত করে বসিয়ে রাখা হয় তারপর ঠাকুরের অস্থির যে অস্থি কলস অস্থি যে সেই শিবলিঙ্গের মতো দেখতে আছে সেইটিকে আনা হয় সেটিকে দুর্গা পুজোর মতো মহাসনান হয় তার বিরাট ভোগ হয় কিন্তু ঠাকুরকে কখনো ক্ষুধার্থ রাখা হয় না এই ভাবের পূজা বলছেন সেই মোটা বামুনের গৃহে তাকে বড় একটা কিছু কাজ করতে হতো অধরলাল সেন আর মোটা বামুনের গৃহ এই তাকে কাজ করতে হতো অন্যান্য সব জায়গায় কাজ করতে হতো এবং ফলে তিনি ভক্তদের মাঝখানে থেকে শ্রীরামকৃষ্ণের সব কথা শুনতে পারতেন কিন্তু সেদিনকে তিনি শুনলেন বাবুরামের মায়ের কথা বলছেন তিনি অত্যন্ত ভক্তিমতী ছিলেন তিনি সাধুদের নেমন্তন্ন করতেন তাদের কাছে থাকা বাবুরাম মারা ছিলেন বলরামবাবু মা ছিলেন বলরামবাবুর বোন তাই সেইখানে সেই সূত্র ধরে তারা যাতায়াত করতেন এবং বাবুরাম মহারাজের মা ছেড়ে দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণের কাছে বাবুরামকে মা ইয়ে বলছেন আমাদের বাবা মায়েরা যদি এরকম বাবা মা থাকেন এই সন্ন্যাসীর পথে সন্ন্যাসের পথে যেতে ঠাকুরকে এই সন্তানদের বাধা না দেন তাহলে জীবনটা অনেক সুন্দর হয় আমার মনে আছে আমি যখন পিপিটিসি দেখাশোনা করতাম একটি ছেলে আমাদের সেন্টারে এই পিপিটিসিতে জয়েন করতে এলো ছেলেজি ছেলেবেলা থেকে তার বাবা মা তাকে কাটিহাট স্কুলে পড়িয়েছেন বাবা মা দুজনেই রেলে চাকরি করতেন কাটিহাট তখন বড় জাংশন সেই জাংশনে তারা পড়াশোনা করেছেন পরবর্তীকালে নরেন্দ্রপুরে পড়াশোনা করেছেন হায়ার সেকেন্ডারি পড়েছেন ডিগ্রি কোর্সে পড়েছেন এম স্টার্ট করেছেন সব কিছু করেছেন নরেন্দ্রপুর থেকে এবং ব্যাঙ্গালোর গিয়ে চাকরি করেছেন তার দাদা বিয়ে থাকরে সংসারী হয়েছেন এই ছোটো ছেলে কিছু বছর চাকরি করার পরে সমস্ত কিছু ছেড়ে ছুড়ে চলে এলেন ছেলেটি সকালবেলা এসে পৌঁছলো ব্যাঙ্গালোর থেকে পিপিটিসিতে বিকেলবেলা মা বৌদি সবাই চলে এলেন মায়ের একটা অদ্ভুত ডায়লগ ছিল আমি যদি জানতাম যে তুই সাধু হবি তাহলে তোকে কোনো দিন রামকৃষ্ণ মিশন স্কুলের ধার কাছেও নিয়ে যেতাম না আমার কানে এখনও বাজে সে এখন আমাদের একটি অত্যন্ত প্রথিত যশা কেন্দ্রের স্কুলের সে এখন প্রধান শিক্ষক এবং আমি মাঝে মাঝে যখন তার সাথে দেখা হয় কী রে কীরকম চলছে বিদ্যা মন্দিরের এক ছাত্র ছিল দেখেছি লুকি আত্মস্থানন্দির কাছে মন্ত্র দীক্ষা নিতে এসেছেন কেউ জানে না সে মন্ত্র দীক্ষা নিতে এসেছে বাড়িতেও বলতে পারছে না একমাত্র দাদাকে কিছু দিন বাদে একটু একটু বলেছে এখন কিন্তু সবাই মেনে নিয়েছেন ছেলেটি এখন নরোত্তম নগরে আছে এবং অত্যন্ত এবছর ব্রহ্মচর্য দীক্ষা হয়েছে এবং অত্যন্ত সাধু প্রকৃতির ছেলে তৈরি হয়েছে বাবা মায়েরা প্রথমে সমস্যা তৈরি হয় যখন এই ছাড়তে হবে মনে করেন তারা মনে করেন তাদের সমস্ত জীবনে সর্বস্ব ধন নষ্ট হয়ে গেল বাবা মারা যে ইচ্ছা করে ছাড়েন না তা নয় বাবা মারা মনে করেন সন্তানের মধ্যে খুব কষ্ট হবে এইটা তারা ভাবেন এবং সন্তানের কষ্ট হবে ভেবে এরা শঙ্কিত হন পরবর্তীকালে যখন দেখেন যেদের জীবনটা আরও উন্নত মানের হয়েছে তখন কিন্তু এই কষ্টটা তাদেরকে স্পর্শ করে না এইবার প্রাণকৃষ্ণবাবুর সব প্রসঙ্গে ফিরিয়া যায় বহুবার তাহার গৃহে লাটু গিয়াছিলেন সেই জন্য কবে কোন প্রসঙ্গটি হইয়াছিল তাহা নিশ্চয় করিয়া বলিতে পারি না বলছেন আমি তো মোটা বামুনের বাড়িতে উনার কথা উনাকে বলতে শুনেছি জানো সেবকের কাম ক্রোধ লোক থেকে সাবধান হতে হয় দেখো না মহাবীরকে রামজির কাজে লঙ্কায় গিয়ে ক্রোধের বসে কি করলেন লেজের আগুন দিয়ে লঙ্কাটা পুড়িয়ে ছারখার করে দিলেন ক্রোধ এত খারাপ জিনিস উনি বলতেন যে সেবক জিতেন্দ্রীয় সে কি না করতে পারে আমাদের তো হামেশা বলতেন ওরে কাম ক্রোধ লোককে বাড়তে দিবি নেড়ে সালারা তো যাবে না তাই ওদের মোর ফিরিয়ে দে কামকে বলবি থাক সালা কাম তুই ঈশ্বর কামনা নিয়ে তোকে মেয়ে মানুষের দিকে নামাতে দেব না ক্রোধকে বলবি শালা তুই কামির কাঞ্চনের পথ রুখে ওরা এলেই ক্রোধে হুঙ্কার ছাড়বি যাতে ওরা ভয় পেয়ে আর তোকে জ্বালাতন করতে না আসে আর লোককে বলবি ওসব ছোট লোভ করবি কেন মন একবার তাঁর তাঁর লোভে লেগে যা তিনি ছ ছটা ঐশ্বর্যের মালিক এর চেয়ে লোভের বস্তু আর কে আছে দেখুন কি সুন্দর ছাড়তে বলছেন এবং একই সঙ্গে বলছেন যে এগুলোর মোর ঘুরিয়ে দিতে বলছেন কামনা যদি করতে হয় ঈশ্বর কামনা করাটাই সর্বশ্রেষ্ঠ কামনা আর যদি লোভ করতে ক্রোধ যদি করতে হয় তাহলে যা কিছু আমার সাধন পথে বাধা সেইগুলোকে উপড়ে ফেলে দিন আর তিন হচ্ছে যদি লোভই করতে হয় তাহলে ঈশ্বরের লোভ করা দরকার বলছেন ছ ছটা ঐশ্বর্যের মালিক ছ ছটা ফ্যাক্টরির মালিক তার সঙ্গে প্রেম করব না এই যারা এই পাতি কেরণি তাদের সঙ্গে প্রেম করব যিনি ছ ছটা ঐশ্বর্যের মালিক তার সঙ্গে প্রেম করা দরকার না তার প্রতি লোভ হলে তাকে পাওয়ার ইচ্ছা হলে তবে তো আমাদের সেইগুলো আমাদেরও আপনা হবে তখন সেই মানুষগুলো আমাদের আপনার হবে সেই তখন সেই গুণের অধিকারই আমরা হব বলছেন আরেকটা প্রসঙ্গ আমরা জানি জানো অনেক লোক একদিন দক্ষিণেশ্বরে মোটা বামুনের খুব সুখ্যাতি করছিল তা শুনে ঠাকুর তাদের হাসতে হাসতে বললেন আরে মোটা বামুন তো আমার উৎসব করবেই আমাকে যে তাকে ঘুষ দিয়ে আমি যে তাকে ঘুষ দিয়ে রেখেছি লাটুমার যে মুখে এই কথা শুনে জনৈক ভক্ত অতিশয় বিস্মিত হয়েছিলেন এবং নিজের বিষয়কে চরিতার্থ করিবার জন্য জিজ্ঞাসা করিয়াছিলেন মহারাজ ঠাকুর ওনাকে ঘুষ দিতে গেলেন কেন যিনি টাকা যশমান কিছুই চান না তার আবার ঘুষ দেবার প্রয়োজন কি লাট্টু মহারাজ বললেন আরে সত্যি কি তিনি ঘুষ দিয়েছেন ও একটা মস্করা করলেন জনৈক ভক্ত বজি কেমন মস্করা হলো বুঝতে পারছি না মহারাজ একটু খুলে বলুন আমরা তো তার কথার ভাবই ধরতে পারলাম না লাট্টু মহারাজ বললেন আরে এও বুঝলে না ঠাকুরের কৃপায় তার প্রাণকৃষ্ণ রামকৃষ্ণবাবুর দ্বিতীয় পত্নীর গর্ভে একটি ছেলে হয় সন্তান হওয়ার পর থেকেই মোটা বামুন ঠাকুরকে নিয়ে খুব উৎসব করতেন তাই উনি বলতেন আরে আমি ঘুষে রেখেছি আমরা যখন কিছু না পাই তখনই আমাদের এইসব জিনিসগুলো হয় আজকে দেখছিলাম ইদানিং একজন সাধিকা তিনি খুব ফেসবুকে আসছেন তার রিল তৈরি হচ্ছে নানা রকমের দেখছি তিনিও মা কালী আবার তিনি মা সারদা জগতের জন্য তিনি নেমে পড়েছেন তার ভাষায় তিনি বলছেন আমি জগতের কল্যাণের জন্য নেমে পড়েছি এখন প্রত্যেকবারই যে রিলগুলো হয় তাতেই তিনি বলেন বল মা বল কি কি তুই উপকার পেয়েছিস বল না বল আমার কি উপকার পেয়েছিস আমি শুনছিলাম কি কি উপকার পেয়েছিস একজনের জামাই এবং মেয়ে দুজনেই পারমানেন্ট হয়েছে চাকরি হলে তো পারমানেন্ট হবে প্রবেশন পিরিয়ডের পর পারমানেন্ট হবে এটা তো কোনো উপকার না এটা তো প্রসেস এই হচ্ছে কথা আমরা আধ্যাত্মিক উন্নতি আধ্যাত্মিক উপকারের কথা ভাবি না আমার মন আরও ঈশ্বর আভিমুখী হয়েছে আমি অন্যের ব্যথা অন্তরে অনুভব করতে পারছি এই যেগুলো দেখা যায় না এই রকম উপকারের প্রতি আমাদের কোনো আসক্তি তৈরি হয় না এটা হচ্ছে কথা আমার মন ঈশ্বর আভিমুখী হয়েছে আরও বেশি ভগবানকে চাইতে শিখেছে ভগবানকে ছাড়া যেন খুব কষ্ট বোধ হচ্ছে রকম একটা কথা এটা কখনো আমরা দেখি না কাউকে বলতে এইটির কথা যতক্ষণ পর্যন্ত মেটেরিয়ালিস্টিক আমাদের গেইন হচ্ছে না ততক্ষণ পর্যন্ত ভগবানকে আমরা বিশেষ একটা বার্তা দিই না এই ভগবান তাই আমাদের থেকে অনেক দূরে থাকেন আমাদেরকে বলেন ঠিক আছে তোরা এইসব নিয়েই মেতে মুতে থাক প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায় তার সন্তান ছিল না তিনি দ্বিতীয় তার সন্তান হয় এবং তিনি মনে করতেন যে শ্রীরামকৃষ্ণের কৃপায় তার হয়েছেন তাই তিনি তাকে নিয়ে উৎসব করতেন এই যেন কৃতজ্ঞতা প্রকাশের জন্য সবাই যখন খুব মজা করতো তখন ঠাকুর বলতেন ও ওকে আর এমনি করে ওকে আমি ঘুষ দিয়ে রেখেছি ঘুষ দিয়ে রেখেছি মানে জীবনে ঈশ্বর আমাদের আনন্দ দিয়ে রাখেন আমরা ভগবানকে নিয়ে নাচানাচি করি কেন আমাদের নিরানন্দ জীবনে তিনি আনন্দ দান করেন এই আনন্দ দান করেন বলেই আমাদের নিরানন্দ জীবনটা আনন্দে পূর্ণ হয়ে যায় আমরা অনেক বেশি আনন্দময় হয়ে উঠি ভগবানকে আমরা এই এমনি এমনি চাই না ভগবান আমাদের নিরানন্দময় জীবন আমাদের কষ্টের জীবনকে উত্তরণের পথ দেখিয়ে দেন তাকে অবলম্বন করলে আমরা সেগুলোকে অতিক্রম করতে পারি বলেই আমরা বারবার তাকে ভালোবাসি জনৈক বক্তেন কি কথা যিনি কামিনী কাঞ্চন ত্যাগী তিনি প্রাণকৃষ্ণবাবু সন্তান কামনা করলেন লাটুমার বললেন হ্যাঁ তাতে হয়েছে কি সন্তান কামনা করে দোষ আছে সংসারে সংসার তো তাকে ডাকবারই জন্য সন্তান হলে কি আর তাকে ডাকা যায় না জনৈক ভক্ত ওই মহারাজ আমরা আর পারছি কই সংসারে ছেলেপুলে নিয়েই তো আমরা বড় বেশি নাকানি চোবানি খাই তাই তো তাকে ডাকতে পারি না লাটু মহারাজ বললেন হ্যাঁ তা তো হবেই তা তো খাবেই তাকে ভুলে সন্তান সন্ততিতে মজেছ তাই তো তোমাদের এত দুঃখ এই সন্তান সন্ততি নিয়ে তাকে ডেকো না ছেলেপুলেদের সব তাকে ডাকতে শিখাও না তোমাদের সব দুঃখ চলে যাবে জনৈক ভক্ত মহারাজ আপনারা সন্ন্যাসী সংসারের দুঃখ আপনারা বুঝবেন না ছেলে মেয়েদের নিয়ে আমরা কেমন নেতা হয়ে পড়ি তা আপনারা জানবেন কি করে আমি তাকে ডাকতে বসেছি অমনি একটা ছেলে কেঁদে উঠলো বাবা খিদে পেয়েছে গীতা নিয়ে পড়তে বসেছি অমনি একটা ছেলে বায়না করলো বাবা পড়াটা বলে দিন না একটু বিশ্রাম নিচ্ছি অমনি গিন্নি এসে বললো খোকাটাকে একটু গো ঘুমোচ্ছি তখনও তার ছাড়ান নেই খোকা ডাকছে বাবা মুখ পেয়েছে আচ্ছা বলুন তো সব নিয়ে কেমন করে আমরা ভগবানকে ডাকবো এই গোলমাল কিন্তু কথা শুনে লাটু মহারাজ বললেন আরে তোমাদের ঘর আর মোটা বামুনের ঘর ও এক জমিদার লোক ওর ঘরে পয়সা কত ওদের ছেলে মেয়েদের পুলেদের ঝক্কি হতে হতো না ওইসব লোকেদের ভগবানের পথে আনার জন্যই তিনি কেমন কৌশল করলেন একটি ছেলেকে দিয়ে তার মনটিকে ভগবানের দিকে টেনে নিলেন জনৈক ভক্ত মহারাজ এ তার লীলা তিনি বুঝেন আমরা তার বুঝি কিছু বুঝি না লাটু মহারাজ বলছেন তোমরা বুঝবে কি করে আগু কিছু সাধন ভাজনের শেষে সব বুঝতে পারবে কার কোন দিকে আকর্ষণ আছে কেমন করে তা ছুটবে সব বুঝতে পারবে এটা হচ্ছে কথা আমরা প্রবলেমের ভেতরে সবসময় ডুবে যাই সমস্যার ভেতরে ডুবে যাই কখনো সমস্যাকে

ধি হচ্ছে পাওয়ার অফ ইন্টালেক্ট যা দিয়ে ভালো মন্দকে আইডেন্টিফার আইডেন্টিফাই করা ভালোকে ফেলে দেওয়া ভালোকে গ্রহণ করা আর খারাপকে ফেলে দেওয়ার শক্তি অর্জন হয় কিন্তু তারপরের অংশটা খুব ইম্পর্টেন্ট সর্বধি সাক্ষী সবার ভেতরে সাক্ষী স্বরূপ রূপে তিনি ধি রূপে বিরাজ করছেন এই সাক্ষী স্বরূপ রূপে যতক্ষণ না পর্যন্ত জীবনের সমস্যাকে আমরা দেখতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা সমাধান সূত্র করতে পারবো না ভারত পাকিস্তানের ম্যাচ হচ্ছে পাকিস্তানি বোলাররা দিচ্ছেন এবং ভারতীয় ব্যাটসম্যানরা খুটিয়ে খুটিয়ে রান পাচ্ছেন বেশি রান পাচ্ছেন না কোনো রকমের সিঙ্গল নিয়ে এগোচ্ছেন এই আমাদের বম্বেতে কোনো একটা স্টেডিয়ামে সেখানে খেলা হচ্ছে আর কলকাতায় বসে বসে আপনি পরোটা আলুর ততর খেতে খেতে সেই ম্যাচের সমালোচনা করছেন দুপক্ষেরই বলছেন পাকিস্তানি বোলাররা খারাপ বল করলে বলছেন আর একটু ঘুরিয়ে করতে পারলি না আর পাকিস্তানি ভারতীয় টিম যদি ব্যাট ঠিক না করতে পারছেন তাহলে আরে একটুখানি ব্যাটটা একটু ঘোরালে একটু কাত করলেই তো ভালো হতে পারত আপনার কথা কিন্তু বোলারও শুনছেন না ব্যাটসম্যানও শুনছেন না অথচ আপনার যা কিছু সাজেশান দিচ্ছেন সেটা কোনো কাজে লাগছে না তার কারণটা হচ্ছে আপনি দুপক্ষের কোনো পক্ষেতেই নেই ইন্ডিয়াতেও নেই পাকিস্তানেও নেই আপনি মাঝখানে সাক্ষী স্বরূপ বিরাজ করছেন তাই বলতে পারছেন কি করলে ভারতীয় ব্যাটসম্যানরা আরেকটু ভালো রান করতে পারে বোলাররা কীরকমভাবে করলে আরও বেশি উইকেট পেতে পারে এটা আপনি বলতে পারছেন ঠিক সমস্যাকে ওই রকম সাক্ষী স্বরূপ মাঝখানে দাঁড়িয়ে দেখতে হয় যখন আমরা সাক্ষী স্বরূপ কীরকম মাঝখানে দাঁড়িয়ে দেখি তখনই একমাত্র আমরা ঠিক ঠিক এই সমস্যার সমাধান সূত্র পাই আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সেই সমস্যার মধ্যে একদম এমন ডুবে থাকি যে আমাদের কোনোভাবেই সেই সমস্যা থেকে বেরিয়ে যাওয়ার শক্তি আমাদের থাকে না আমরা সেই সমস্যার পাঁকের ভেতরে একটু একটু করে ডুবতে ডুবতে একটা সময় একদম গেঁথে যায় কেমন করে বেরিয়ে আসতে পারবো সেইটা হয় না সেদিনকে একটি গাধার গল্প বলেছিল একটি গাধা একটা শুকনো কুয়োর মধ্যে পড়ে গিয়েছিল গাধার মালিক খুব চেষ্টা করলেন গাধাটাকে তুলতে তারপর পারা গেল না তখন তারা স্থির করলেন গাদাটিরও বয়স হয়েছে কুঁয়োটাও ও শুকনো গ্রামবাসীকে সকলকে ডেকেছিলেন সকলের চেষ্টায় গাদাটিকে বার করা গেল না তখন তারা ঠিক করলেন খানিকটা কিচাড় এবং অন্যান্য যা যা জিনিস আছে সব সেইটার মধ্যে ফেলে দেওয়া তাহলে মাটির তলায় চলে গেলে গাদাটাকেও দফন করে দেওয়া হবে আর ওই কুঁয়োটাকে যে শুকনো কুয়ো যেখানে কেউ যে কেউ পড়ে যেতে পারে সেটার মুখটাও বন্ধ করে দেওয়া যেতে পারে দাদা প্রাণ হয় চিৎকার করে ডাকছিলেন প্রাণ ভিক্ষা করছিলেন যখন দেখলেন এদের কথা শুন এরা তাকে মারবে বলে উদ্ধত হয়েছেন তখন তিনি ভাবছেন কি করে এই পথ থেকে উত্তরণ হবে যে মুহূর্তে তার গায়ে সেই মাটিগুলো পড়তে থাকলো তিনি এগুলো ঝাড়তে থাকলেন আর পা দিয়ে একদিকে করতে থাকলেন গাধাটা যখন পা দিয়ে একদিকে করছেন সে দেখলে একটা স্টেপ মতো তৈরি তার উপর উঠে দাঁড়িয়ে পড়লো আবার তার উপর ময়লা করছে আবার সেগুলোকে একদিকে করে আরেকটা স্টেপ এই রকম করতে করতে সেই জায়গা থেকে বেরিয়ে এলেন গীতা বলছেন উদ্ধারে দাঁত মানাত মানম ন আত্মা নাম অবসাদ আত্মই বহি আত্মা নব বন্ধু আত্মই বরিপুরাৎমা ন আমাদের কেউ আলাদা করে উদ্ধার করবে না কেউ এসে হাত ধরে রকম টেনে নিয়ে যাবে না যতক্ষণ আমরা নিজেরা নিজেরা চেষ্টা করবো আত্ময় বহি আত্মা ন বন্ধু আত্মই বরিপুরাত্মান শাস্ত্রে আছে যে সমুদ্র শান্ত হবে এবং তারপরে আমি যদি স্নান করবো মনে করে থাকি তাহলে না সমুদ্র শান্ত হবে না আমার স্নান করা হবে ওই অশান্ত সমুদ্রের মধ্যে নেমেই আমাদের করতে হবে সংসারে সমস্যা থাকবেই সমস্যা দীর্ঘ আমাদের এই জিনিস কিন্তু তার মধ্যে থেকেই আমাদের ভগবানকে খোঁজার কাজটা নিরন্তর চালিয়ে যেতে হবে আমরা যদি খোঁজার কাজটা নিরন্তর না চালিয়ে যেতে পারি তাহলে আমাদের মুশকিল হবে আমি বলেছিলাম পূজ্যপাঠ স্বামী ভূতেশ আনন্দজি মাঝকে একবার গিয়ে বললাম মহারাজ কলেজে এত কাজ থাকে সারাদিন এত কাজ করতে হয় যে ভালো করে সাধন ভজন করার সুযোগ পাই না মহারাজ হাসতে হাসতে বলেছিলেন সময় কি কাজ করো অকাজও অনেক করো এই অকাজগুলোকে যদি আইডেন্টিফাই করে করতে পারো তাহলে দেখবে তুমি সাধন ভজনের কত পথ খুঁজে পাবে এই অকাজগুলোকে সত্যি সত্যি আইডেন্টিফাই যখন করা গেল তখন দেখলাম যে আমরা অনেক অনেকটা সময় কাজের চেয়েও অকাজ করে থাকি সেই অকাজগুলোকে জুড়তে সত্যি সত্যি মহারাজ এরম বলছিলেন যে অতক্ষণ আমরা একটানা বসে জব ধ্যানও করতে পারি না এটা হচ্ছে কথা সংসার আমাদের থাকবেই সংসার থেকে পালাতে পারবো না এই দেখুন এই যে আমরা সংসার ছেড়ে এসেছি আমরা কি সাংসারিক সমস্যা থেকে পালাতে পেরেছি এই যে এত দূরে মনে হচ্ছে এত বছর ধরে উনিশশো সালে আমাদের স্কুলটিকে পুরোনো হায়ার সেকেন্ডারি কোর্স থেকে মাধ্যমিক স্তরে এটাকে আবার ফিরিয়ে দেওয়া হয় সেই ছিয়াত্তর সাল থেকে চেষ্টা চলেছে আমাদের এই স্কুলটিকে উচ্চতর মাধ্যমিক স্তরে উন্নীত করার জন্য নিরন্তর চেষ্টা করতে 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 এত বছর পরে এলো কত ঝামেলা কত কাণ্ড করে এই ঝড় জল বৃষ্টি তুফান তাকে উপেক্ষা করে ওপার থেকে জিনিসপত্র নিয়ে এসে গোটা বাড়িটা তৈরি করা এটা আমাদের থাকবেই সকলের জীবনে আপনার জীবনের সমস্যা একরকম আমার জীবনের সমস্যা এক আরেক রকম কিন্তু আমাদের সবারই একটাই লক্ষ্য ঈশ্বরকে পাওয়ার আমাদের প্রত্যেকের সমস্যাকে জেনে সেই সমস্যাতে তার পাশ দিয়ে কেমন করে তারই মধ্যে কেমন করে ভগবানকে ডাকতে হবে সেইটার কথা আমরা বলতে পারি শ্রীমা সারদা দেবী তার নিজের জীবন দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন যে কীরকমভাবে সমস্ত কাজের ভেতরে ঈশ্বরের নাম করা যায় বলছেন আমরা বাবা মেয়ে মানুষ রান্নাবান্না করতে হবে এই ভাতে জল চড়িয়ে দিলাম জল গরম হতে থাকলো তা খানিক্ষণ জপ করে নিলাম তারপরে চালটা দিয়ে তারপরে আবার চাল ফুটতে থাকলো খানিক্ষণ জপ করে নিল দেখুন ইউটিলাইজেশন অফ টাইম আমাদের কেউ আলাদা করে সময় দেবে না নরেন্দ্র মোদী আমেরিকান প্রেসিডেন্ট আমাদের সবার জন্য এই দিনটা চব্বিশ ঘন্টা কিন্তু আপনি কেমন করে সেটাকে ইউটিলাইজ করছেন সেটা প্রধান আমাদের বেশিরভাগ সময় পাচ্ছি না এই কাজের জন্য পাচ্ছি না ভালো করে ভেবে দেখুন এই যে সংসারে আমরা জড়িয়ে মড়িয়ে পাচ্ছি না এটা কিন্তু আর কারোর সৃষ্টি নয় আমাদের নিজেদের সৃষ্টি এই সংসারে দোষ কারো নয় গোমা আমি সখাতে শনিলে ডুবে সমা। কেউ বলেনি বিয়ে করতে কেউ বলেনি সন্তান সন্ততি হয়ে একটা বিরাট বড় সংসার করতেন যিনি চেষ্টা করবেন ভগবানকে চাইতে তার সমস্যার সমাধান তিনি করে দেবেন সেবক জীবনের অন্য একটি দিক দেখানো হইতেছে লাটুকে সঙ্গে লইয়া ঠাকুর যেমন ভক্তগৃহে যাইতেন সেরূপ অন্যত্র তীর্থক্ষেত্র বা মন্দির দর্শনে তিনি তাহাকে সঙ্গে লইতেন একদিন যেদিন উল্টো রাত ছিল গিরীন্দ্রবাবু দক্ষিণেশ্বরে আসিলে ঠাকুর তাহাকে বলিলেন দেখো গো আজ মহিষের রথযাত্রা দেখতে ইচ্ছে হচ্ছে একখানি নৌকা ভাড়া করো ঠাকুরের কথা মতো গিরীন্দ্রবাবু নৌকা ভাড়া করিলেন ঠাকুর লাটুকে সঙ্গে লইয়া নৌকায় চাপিলেন তারা প্রথমে দ্বাদশ গোপাল দেখিয়া মাহেশের জগন্নাথ দেখেন বৈকালে তাহারা নৌকা যোগে চানকের শ্রী শ্রী অন্নপূর্ণা দেবীকে দেখেন ও সন্ধ্যার প্রাককালে পেনিটি হইয়া গদাধরের পাটবাড়িতে আসেন ঠাকুরের নিকট হইতে লাটু মাহেশের জগন্নাথ দ্বাদশগোপাল পাটবাড়ির ইতিবৃত্ত শুনিয়াছিলেন বাহুল্যভায় ইতিবৃত্তগুলিকে উদ্ধৃত করিলাম না যেদিন আমাদের সমক্ষে এই প্রসঙ্গ হইয়াছিল সেদিন গমন এবং তীর্থকৃত্য সম্বন্ধে নিম্নলিখিত কথাগুলি তিনি বলিলেন তীর্থস্থানে তীর্থ মাহাত্ম শুনতে হয় তীর্থ মাহাত্ম শুনতে শুনতে উদ্দীপন আসে আর তীর্থ দেবতার মন তীর্থ দেবতায় মন আকৃষ্ট হয় তীর্থে গিয়ে তীর্থকৃত্য করতে হয় তীর্থ বাস করলে সাধু ফল হয় তীর্থ স্থান যেখানে সাধন ভজন করলে সিদ্ধ হওয়া যায় অল্পেতেই ঠাকুরের তীর্থযাত্রার ঘটনাগুলি যদি পড়েন তাহলে দেখবেন তিনটে জিনিস তিনি দেখিয়েছেন নম্বর এক কেমন করে তীর্থ দর্শন করতে হয় মানসিক প্রস্তুতি আমরা অনেক সময় আমাদের অনেকটা সময় চলে যাবে কাশিতে আমরা বিশ্বনাথ দর্শন করতে যাব আধার কার্ড নিয়েছি কিনা সেগুলো দেখতে আমাদের যত ব্যস্ততা প্লেনের টিকিট নিয়েছেন ট্রেনের টিকিট নিয়েছি কিনা পাঁচ দিন থাকলে এগারো রকমের পোশাক পরব কিনা সেগুলো আমাদের এখানে একজন তিন দিনের জন্য এসেছিলেন তারপরে যখন ফিরে যাচ্ছেন আমি জিজ্ঞেস করছি এটা কার্ড লাগে চারখানা বড় বড় পেটি নিয়ে এসছেন সকালে একটা পোশাক পরবেন দুপুরে একটা পরবেন বিকেলে একটা পরবেন আমার মনে হতে থাকলো তীর্থ দর্শন করতে এসেছেন না ফ্যাশন প্যারেড করতে এসছেন বোঝাটা খুব কঠিন আমাদের যে তীর্থে যাওয়ার জন্য যে মানসিক প্রস্তুতি সেটা খুব দরকার শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন আপনারা যদি ভালো করে লক্ষ্য করে দেখেন দেখবেন ট্রেন চলে গেল আমাদের আগে তো গঙ্গায় এই কাশিতে ব্রিজ ছিলটা না তাহলে এপার অব্দি ট্রেন ছিল সেই এপার অব্দি ট্রেনে যাওয়া হলো ঠাকুরকে যখন নৌকায় তোলা হচ্ছে তখন তিনি এপার থেকে ওপারে সুবর্ণপুরী অন্নপূর্ণা সুবর্ণ কাশীধাম দেখছেন বিশ্বনাথ ধাম সুবর্ণময় দেখছেন এই দুটোর ব্যাখ্যা করেছেন স্বামী সুবর্ণ প্রথম যেটা সেটা হচ্ছে ভাবটা এই যে অধ্যাত্মবিদ্যা অধ্যাত্ম সাধন এটা হচ্ছে আমাদের জীবনে সবচেয়ে সোনার জায়গা ফ্রেশেস জায়গা সেই অর্থে সর্বত্র যেন আধ্যাত্মিকতার ভাব ছড়িয়ে আছে সেইটাতে প্রথম দেখবেন সুবর্ণপুরীর প্রথম অর্থ সারুদানজি ব্যাখ্যা করছেন দ্বিতীয় ব্যাখ্যাটা হলো এই এখানে অনেক টোল আছে যেখানে ছেলেপুলেরা পড়াশোনা করে বহু মন্দির আছে যেখান থেকে মানুষজনকে খেতে দেওয়া হয় এই যে খাবার যে খরচা পড়াশোনার যে খরচা বিদ্যালয়ের যে খরচা এগুলো বড় বড় রাজাদের স্বর্ণ হতে হয় স্বর্ণ তাই জাগতিক নিয়মে স্বর্ণ আর দুই এটা হচ্ছে প্রথম দ্বিতীয় হচ্ছে যখন দেবতাকে দর্শন করতে যাচ্ছেন যখন দেবতাকে দর্শন করছেন তখন তিনি তখনও ভাবছেন না এটা মৃন্ময় মূর্তি না প্রস্তরীময় মূর্তি না কাষ্ঠমূর্তি এগুলো কিচ্ছু ভাবছেন না তিনি বল ভাবছেন চৈতন্য ঘন মূর্তি সেই চৈতন্য ঘন মূর্তির কথা ভাবতে ভাবতে শ্রীরামকৃষ্ণ দেবের গভীর ভাব সমাধিত হচ্ছে আর তিন হচ্ছে এই তীর্থকে যারা জাগ্রত করে রাখেন তীর্থবাসী এবং তীর্থে থাকা পর মহাত্মাদের তাদের কাছে যেতে হয় তাদের সঙ্গ করতে হয় এই দীর্ঘদিন তপস্যায় তীর্থ বাস করে তাদের মনে তীর্থের যে প্রভাব সেটি সম্পর্কে জানতে হয় তাহলে হচ্ছে জায়গা সম্পর্কে কনসাসনেস এই হচ্ছে যে দেবতাকে দেখতে যাচ্ছি তার সম্পর্কে কনসাসনেস আর তিন হচ্ছে যারা এই তীর্থের মাহাত্ম বৃদ্ধি করেছেন ঠাকুর গেলেন এইতে গিয়ে আমাদের খাসিতে গিয়ে তিনি দেখা করলেন আমাদের ওনার নামটা হচ্ছে ত্রৈলঙ্গ স্বামীর সঙ্গে দেখা করলেন বাক্যের দুয়ারে তখন ত্রৈলঙ্গ স্বামীর একেবারে সম্পূর্ণ স্তব্ধতা এসে গেছে কিন্তু তার কখনো লৌকিকতার কোনো অভাব হলো না সম্পূর্ণ নিমগ্ন ঠাকুর গিয়ে প্রথম যেটা দেখলেন তত্ত্ব বালির ওপর শুয়ে আছেন কিন্তু মনে হচ্ছে যেন দুঃখ ফেনো বিছানার ওপর শুয়ে আছেন তিনি তার শরীরের শরীরের ভেতরের খবরটা জেনেন শরীরের বাইরের খবর তার নেই এটা সবচেয়ে বেশি স্ট্রাইক করলো ঠাকুরের দুই হচ্ছে তার হচ্ছে লোক ব্যবহার একটা ছোট্ট নস্যিদান তার কাছে ছিলেন অতিথি এসছেন অতিথি সেবার জন্য সেই নস্যিদানটা তিনি অফার করছেন এখন নস্যি খান কি না খান নেন কি না নেন সে নিয়ে কোনো মাথা ব্যথা নেই কিন্তু সেটি তিনি দিচ্ছেন লোক ব্যবহার তিনি কখনো বলেননি আর তিন হচ্ছে আধ্যাত্মিক প্রসঙ্গ করছেন ঠাকুর জিজ্ঞাসা করলেন ঈশ্বর এক না অনন্ত ঈশারায় বললেন যখন মন ব্রহ্মে স্থিত হয় তখন তিনি এক আর যখন মন জগতে স্থিত হয় তখন তিনি বহু দেখুন কোনো রকম অন্য প্রসঙ্গ নেই এই তিনটে জিনিস তার মাথার ভেতরে কাজ করছেন ঠাকুর দেখাচ্ছেন এই তীর্থস্থানে কীরকম করতে হয় মা ঠাকুরনের জীবন যদি দেখেন তাহলে দেখবেন মা যেখানে যেখানে গিয়েছেন সেখানকার পণ্ডিতদের দেখে সেইখানকার তীর্থ মাহাত্ম শুনতেন এই তীর্থ মাহাত্ম শোনাটা খুব জরুরি আমাদের যখন বেলুড় মঠ থেকে বিভিন্ন জায়গায় নিয়ে আসা নিয়ে যাওয়া হতো কি প্রি প্রভেশনাল স্ট্রেনিং সেন্টারটি প্রভেশনাল স্ট্রেনিং সেন্টারে দিনের পর দিন আমাদের ক্লাস চলতো যিনি নিয়ে যাবেন তিনি সেই জায়গাগুলো সম্পর্কে আমাদের বলতেন আমাদের পড়তে বলতেন কোথা থেকে খুঁজে নিতে হবে এবং সেই নিয়ে তিনি আলোচনা করতেন সাত আট দিন ধরে আমরা শুধু সেই আলোচনার মধ্যেই থাকতাম শাস্ত্রের ক্লাস হচ্ছে অন্য কিছু হচ্ছে কিন্তু মনের একটা অংশ সবসময় কামারপুকুর জয়রাম বাটিতে সূক্ষ্ম শরীরে ঘুরে বেড়াচ্ছে ফলে যখন আমরা সেই জায়গাগুলো পৌঁছতাম সেই জায়গাগুলো আমাদের কখনো অচেনা বলে বোধ হতো না আমার মনে আছে আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম আটপুরে আমি এবং আমাদের ব্যাচমেন্ট অ্যালেকজান্ডার আমরা গিয়ে আটপুরে গিয়ে খুব অসুস্থ হয়ে পড়েছিলাম তাই আমাদের পক্ষে নরেন্দ্র সরোবর ইত্যাদি যাওয়া যায়নি আমরা আশ্রমেই বিশ্রাম নিচ্ছিলাম খুব বমি হচ্ছিল আমরা বিশ্রাম নিচ্ছিলাম বিকেলে যখন সুস্থ হয়ে আমরা ফিরে আসছি সবাই বাসে উঠছেন নিরন্তরান্নি আমাদের জোর করে ধরে নিয়ে চলে গেলেন বললেন কবে আর আসা হবে না হবে তোমরা নরেন্দ্র সরোবরটা অন্তত দেখতে চলো আমাদের সঙ্গে করে সেই বিখ্যাত নরেন্দ্র সরোবর দেখলাম আমরা সেই জলে নেমে মাথায় জল দিয়ে তারপরে বাসে উঠে গেলাম এই যে স্মৃতিগুলো এগুলো সারা জীবনের মতো চোখ বন্ধ করলেও এই স্মৃতিগুলো থাকে এই তীর্থে মাহাত্ম শুনতে শুনতে উদ্দীপনা আসে তখন তীর্থ দেবতায় মন আকর্ষণ হয় তীর্থে গিয়ে তীর্থকৃত্য করতে হয় সেখানে যারা থাকেন তাদেরকে তাদের সেবার জন্য কিছু কাজকর্ম করতে হয় তীর্থ বাস করলে সাধু সঙ্গের ফল লাভ হয় তীর্থ তপস্যার স্থান এবং সেখানে সাধন ভজন করলে অল্পেতেই সিদ্ধ হওয়া যায় এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা এই সাধন ভজন করলে অল্পেতেই সিদ্ধ হওয়া যায় কেন না ঘনীভূত ভাব তন্মাত্রা অ্যাম্বিয়েন্স তৈরি হয়ে যায় সাধন ভজন একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়ে যায় ফলে আপনি যখনই তার ভেতরে গিয়ে প্রবেশ করছেন আপনার সঙ্গে সঙ্গে মনে হবে বেলুর মঠে সকালবেলা যদি আপনি সাধন ভজন করেন যেখানে বসেই সাধন ভজন করুন না কেন আপনার মন শান্ত হয়ে যাবে মানুষজনের হইচই কম পাখির ক কলকাল কলতান আমরা যখন সকালবেলা মন্দিরে জপ ধ্যান করে মঙ্গলারতী থেকে জপ ধ্যান করে বাকি মন্দিরগুলো প্রণাম করতে করতে আসতাম সদ্য সূর্য উঠছে বিশেষ করে বসন্তকালে যখন কোকিল ডাকতো সমস্ত বেলুর মঠ যেন স্বর্গ বলে মনে হতো বেলুর মঠের মন্দিরের ঠিক বিপরীত দিকে একটা গাছ আছে এখনো আছে গাছটা এটা নারায়ণপুর থেকে আনা হয়েছিল গোলাপি গোলাপি রঙের পাতা হয় রোজ সকালে আমরা দেখতাম ঝাঁট দেওয়ার আগে সেই পাতাগুলো ওপর থেকে ঝরে পড়েছে দূর থেকে দেখে মনে হতো কারণ। সব মন্দির প্রণাম করে যখন আমরা ঘরে ফিরে যেতাম সে এক আনন্দময় জায়গা অথবা রাত্রিবেলা যখন খাবার বসবার আগে আমরা ঠাকুর মন্দিরে প্রণাম করতে যেতাম তখন একবারে নিস্তব্ধ মঠ কোথাও কোনো আওয়াজ নেই আপনারা বিভিন্ন জায়গায় গিয়ে কনখলে গিয়ে দেখেছি যেখানে আপনি বসুন না কেন সেখানেই আপনার মন শান্ত হয়ে যাবে আপনি একটা অন্য জায়গায় চলে যাবেন এই তীর্থ দর্শন করার মূল কাজ হচ্ছে এই তীর্থে যে আধ্যাত্মিক প্রবাহ থাকে সেই আধ্যাত্মিক প্রবাহকে নিজের মধ্যে নিয়ে নেওয়ার ইদানিং যোগ্যান বড় শব্দময় জায়গা হয়েছে আমরা যখন ছোটবেলায় যোগদানে যেতাম তখন যোগদানে যেতে আমরা ভয় পেতাম কারণ গাঁকুরগাছির মোড় থেকে পুরো রাস্তাটাই হেঁটে যেতে হতো কোথাও রিক্সা টিক্সা কিছু পাওয়া যেত না তখন অটোও ছিল না এখন এগুলোর ইয়ে হয়েছে কিন্তু যোগদানের যে সেই নিস্তব্ধ ব্যাপার সেটা সম্পূর্ণভাবে চলে গিয়েছে একদম শান্ত ভাবটি আর নেই নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়ি আপনারা গিয়ে দেখতে পারেন এখন তো ভেতরের রাস্তা দিয়ে যেতে দেয় না বাইরের একটা মায়ের ছাতের সঙ্গে সংযুক্ত একটা সিঁড়ি করে দেখাচ্ছে কিন্তু মায়ের ঘরে গিয়ে বসলেই দেখবেন গভীর নিস্তব্ধতা ভীষণ রকমের শান্ত আরেকটা লুকোনো জায়গা আছে বেলুর মঠে যেখানে আপনারা যেতে পারবেন না সেটা হচ্ছে ধ্যানগড় বেলুড় মাঠে পুরনো ঠাকুর মন্দিরে ঠাকুরের ছবি যেখানে আছে তার পেছনে একটা ছোট ঘর আছে ধ্যানঘর ঠাকুরের ভান্ডার ঘর যেখানে সাধুরা আগে ধ্যান করতেন ওইখানেই বিরোজা হোম হোম টোম হয়েছে অনেকবার ওখানে সন্ন্যাসমচর্য হয়েছে অনেকবার ওই ঘরটিতে বসে জব ধ্যান করলে অথবা এই যে ঠাকুরের ঘরের বাইরের যে বারান্দাটা মটকটিয়াটের দিকে যে বারান্দাটা সেইখানে বসে জব ধ্যান করার সুযোগ যদি কখনো পাওয়া যায় অপূর্ব এক অদ্ভুত শব্দ এক অপূর্ব নিস্তব্ধতা আপনাকে ঘিরে থাকবে যেখানে যে জায়গাগুলো আছে যে সুযোগটা পেয়েছেন সেটা সঙ্গে সঙ্গে কাজে লাগাতে হয় আধ্যাত্মিক জায়গায় গিয়ে কখনও রকম কিছু করে সময় নষ্ট করতে নেই মন প্রাণ উজাড় করে সাধন ভোজন করতে হয় জীবন শেষ হয়ে যাচ্ছে প্রত্যেকটা বোনা দিন শেষ হয়ে যাচ্ছে আর এসব জায়গায় অল্পেতেই সিদ্ধ আরেকটা জায়গা যার কথা ভুলে গেছিলাম বলা হয়নি সেটা হচ্ছে কাশীপুর উদ্যান বাটি মা বলছেন কাশীপুর উদ্যান বাটি ভগবানের সাধন জীবনের শেষ স্থান এখানে ধ্যান করলে অল্পেতেই সিদ্ধ হবে কাশীপুর উদ্যান অদ্ভুত নিস্তব্ধতা এখন এত হইচই সত্ত্বেও কাশীপুর উদ্যান বাটি যেন একটা পৃথিবী ছাড়া জায়গা আসলে এই সব জায়গাতেই এই সাধকদের সাধনার ঘনীভূত ভাবটি আছে আমাদের কাজ সেই এসেন্সটিকে লক্ষ্য করা ঘরের ভেতরে খুব অল্প করে পারফিউম দেওয়া আছে রুম ফ্রেশনার দেওয়া আছে কিন্তু যার নাকটি খুব স্ট্রং সে ঘরে ঢুকেই সেই রুম ফ্রেশনারের গন্ধটি পাবে আর যাদের নাক তত স্ট্রং নয় তারা সেই চাইলেও সেই রুম ফ্রেশনার দেখতে পাবে না আমাদের কাজ হচ্ছে সেই রুম ফ্রেশনারকে আইডেন্টিফাই করে তারপরে নিজেদের ফ্রেশ করে নেওয়া আজ এই পর্যন্ত আমি ঠিক বলতে পারছি না আবার আপনাদের সঙ্গে কবে আবার দেখা হবে কিন্তু নিশ্চয়ই দেখা হবে এবং লাটু মহারাজের শ্রুতিকথার পরবর্তী অংশ আমরা আলোচনা করব ওম প্রণতা প্রসিদ্ধত্বম দেবী বিশ্বার্থী হারিণী ত্রৈলক্ষামিডে লোকান বরদাভব ওম শান্তি ওম শান্তি ওম শান্তি হরি ওম তৎসৎ শ্রী নমস্তু